তো বন্ধুরা চলো তোমাদের সাথে কিছু শপিং শেয়ার করে নিই। কী কী শপিং করেছি আগে তো দেখিয়েছি, এগুলো কিনেছি তোমাদের দেখানো হয়নি। এটা বিশ্বকর্মা পুজোর দিন কিনেছিলাম, কিনে তারপরে রান্না পুজোর মাসির বাড়িতে গেছিলাম, তারপর ওখান থেকে ফ্ল্যাটে চলে গেছি, আর এগুলো ছিল এই বাড়িতে, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পরে গেছিলাম মায়ের শাড়ি কিনতে, গিয়ে আমার এই শাড়িটা খুব পছন্দ হয়ে যায়। আমি নাম তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমার আমার নিজেরই মনে নেই, তো যাই হোক আমি নাম জানি না, কিন্তু শাড়িটার কালারটা আমার এত ভালো লেগেছে আমি দেখেই নিয়ে নিয়েছিলাম। তো প্রায় 2500 সামথিং এরকম কিছু নিয়েছিল আর কি। তো এই রকম শাড়িটার দাম তোমাদের বলে দিলাম। আমার আর মায়ের অলমোস্ট একই রকম শাড়ি নিয়েছি, কালারটা আলাদা আর কাজটা টুকটাক জায়গায় আলাদা, না তো পুরো একই সেম দেখতে, শুধু কালারটাই আলাদা। আমার এই কালারটার একটাও শাড়ি ছিল না, খুব ইচ্ছা ছিল একটা শাড়ি নেওয়ার কিন্তু নেওয়া হয়নি। এটা হচ্ছে ব্লাউজ পিস, আর আজ এবারে কিনতে গিয়ে চোখের সামনেই পেয়ে গেছে, একদম নিয়ে নিয়েছি সাথে সাথেই। তো দেখা যাক কবে পরি না পরি, পরলে তো তখন ভালো মতো আবার দেখতেও পাবে। ভেবেছিলাম কারো পাটঝাট করে তারপরে বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু পাট করতে গেলে টাইম লাগবে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রেখে দিয়ে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। তখন ভয়েস দিয়েছিলাম কিন্তু দুঃখজনক ব্যাপার ফ্যানটা চলছিল আর বিচ্ছিরি ঘ্যাড়ঘ্যাড় ঘ্যাড়ঘ্যাড় করে একটা আওয়াজ এসেছে, ওই জন্য আমি মিউট করে দিয়েছি। এই শাড়িটার নামও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আমার নিজেরই মনে নেই। তো যাই হোক এটা নিয়েছে মা, তো এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, মানে এক প্লিট করে সুন্দর, মানে বডি শেপার দিয়ে পরলে আর কি খুব সুন্দর দেখতে লাগবে। তো এই যে শাড়িটার লুকটা আমি পুরোটা খুলছি না আর কি, কারণ ভেতরে কাগজ দেওয়া রয়েছে না, খুললে পাড়টা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আর খুলতে চাইলাম না। আর ওই সিল্কি শাড়িগুলো কি যেরকমভাবেই রাখো পাড়ঝাট মানে সেরকম ভাঁজ পড়ে না, কিন্তু এই শাড়িগুলো আর কি যত্ন করে না রাখলে একটা বিচ্ছিরি কুচকে কুচকে যাবে, ওই জন্য আর পুরোটা আমি খুললাম না। আর এই শাড়িগুলো পাট করে না, ভেতরে কাগজপত্র দেওয়া পাড়ঝাট করতে প্রচণ্ড অসুবিধা হবে, তাই আমি পাট করতে পারছিলাম না, শেষে মা করেছে। তো যাই হোক আমি অত পাটঝাট কর মানে ঠিকঠাকভাবে শাড়ি না নতুন শাড়ি পাট করতে গেলে আমার একটু ভয়ই লাগে, কোথায় ভাঁজ খেয়ে যাবে বা কিছু হবে। এই যে মার শাড়িটা যেটা বলছিলাম, আমার আর মায়ের অলমোস্ট সেম, কিছু কিছু জায়গায় কাজ ছোটোখাটো আলাদা রয়েছে আর কালারটা সম্পূর্ণ আলাদা, দেখে তো বুঝতেই পারছো, আর বলার কিছু নেই। এই শাড়িটাও বেশ সুন্দর হয়েছে, এটাও আমি অন্য কোনো দিনে একটা পরবো, কোনো দিন মানে সেরকম এ অকেশন পেলে আর কি পরার মতো। তো যাই হোক এই তো আমার নিজেরই এত শাড়ি হয়ে গেছে, আমি কোন দিন মানে পরেও আমার যেন শাড়ি শেষ হবে না এইরকম একটা, এবারে এত শাড়ি কিনেছি এত শাড়ি কিনেছি। আর শাড়ি তো সেরকম পরাও হয় না, মায়ের ব্লাউজ পিসটাও পুরো আমার মতোই দেখালামই, একই শাড়ি সেজন্য ব্লাউজ পিসও একই হবে। তো এই যে একটা দেখছো পিঙ্ক পিঙ্ক ভাব আসছে, এত সুন্দর শাড়ির কালার দুটো হয়েছে না, খুব ভালো লেগেছে আমার। তো এটারও ওই রকমই দাম 2500-এর মধ্যেই, এর বেশি হবে না, 2500-এর ওপরে হবে না, এইটুকুনি বলে দিলাম। তো দামটা অ্যাকচুয়ালি আমার ঠিকঠাক মনে নেই, থাকলে তোমাদের বলেই দিতাম, তো একটা আন্দাজ মতো তোমাদের দিয়ে দিলাম, 2500-এর ওপরে নয়। তো তারপরে ভাবলাম আর শাড়ি নেই, তারপরে মনে পড়লো মায়ের তো আর একটা শাড়ি নিয়েছে আমার শিফন, ওই ল্যাল ল্যালের শাড়িগুলো আর কি। আমার এই শাড়িগুলো একদম ভালো লাগে না, মানে পরলে খুব আরাম কিন্তু ওই ল্যাল ল্যাল করে না, আমার ওটাই খুব বিরক্ত লাগে, কিরকম একটা গায়ের সাথে চিপকে চিপকে থাকে। তো এই যে সিকোয়েন্সের মতো আর কি প্রচণ্ড নরম শাড়িটা, তো মা তো এই শাড়িগুলো পরতে প্রচণ্ড ভালোবাসে, কারণ একদম পাতলা পাতলা হয় মানে নরম হয় আর কি, পরে খুব আরাম লাগে। আর আমার এই শাড়িগুলো একদম ভালো লাগে না, মার সাথে সেইটা নিয়েই হাসাহাসি হচ্ছিল, আমি বলেছি ল্যাল ল্যালের শাড়ি ওইটা নিয়েই হাসাহাসি হচ্ছিল আর কি। তো যাই হোক চলো কাল বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, আজকে হচ্ছে নেক্সট দিন, কালকের ভিডিওটা আপলোড করতে পারিনি, আজকে যাবে সেই ভিডিওটা, আর এই ভিডিওটা তোমরা কালকে পাবে ঠিক আছে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে 12:10, গুড মর্নিং আর বলতে পারবো না ওই জন্য বললাম না। গেছিলাম হচ্ছে একটু বিশালে গেছিলাম, তারপরে দেখতেই পাচ্ছ আইব্রুটা আজকে করে নিয়েছি সকাল সকাল, বিশাল থেকে ফিরছিলাম দেখলাম পার্লার খোলা রয়েছে আর একদম ফাঁকা, তো সেই সুযোগটাই কাজে লাগিয়েছি একদম করে নিলাম আইব্রু। এবারে কেটেও গেছে টুকটাক, কারণ অনেকটা মোটা হয়েছিল, এবারে ফাঁকা ছিল তাই একটু ধৈর্য নিয়ে করেছে, না তো যে কী হতো আমার ঘুরো কেটে কুটে চার জায়গায় যেত আর কি। তো যাই হোক বিশাল থেকে কী কী কিনেছি তোমাদের চলো এক ঝলক দেখে নিই ঠিক আছে। এই যে
গোপুর তো হয়ে গেছিলো, গোলুর জন্য জামা হয়নি। এই যে এই একটা কিনেছি, ফুলাতে কিনেছি, সামনে শীতকাল আসছে ওই জন্য হাতাটা কেটে আমি আমার মানে গোলুর সাইজ মতো করে দেবো। এই একটা সাদা নিয়েছি, আর প্যান্ট নিইনি, কারণ হচ্ছে প্যান্ট গোলুর অনেক রয়েছে ওই জন্য আর নিইনি। আর আমার চিমটেটা গেছে ভেঙে ও বাড়ির, একটা ছোট্ট মতো চিমটে নিয়েছি। আমার বড় চিমটে না আমি ইউজ করতে পারি না, ওই জন্য ছোটোর ওপরেই নিয়েছি। একটা তাওয়া নিয়েছি, আমাদের তাওয়াটা বললাম ক্ষয় হয়ে গেছে, মানে ক্ষয় হয়ে গেছে বলতে প্রচণ্ড পাতলা হয়ে গেছে। এবারে আর লোহার তাওয়া কিনেছি, আস্তে আস্তে সব লোহার দিকে আমি শিফট করছি। তো তাওয়াটাও ছোট্টোর মতো নিয়েছি, কারণ আমার ছোটো ছোটো সব রুটি হয়, আমার বড় রুটি হয় না, তো ওই জন্য ছোটো তাওয়াই নিয়েছি। বাবিই বললো যে ছোটো তাওয়া নে। এরকম দুটো এ নিয়েছি, এই দুটো, এই দুটো আমার মেনলি তিনটে লাগবে, কারণ দুটো এক দু রকমের নুন ডালবে, একটা বিট নুন, একটায় সাদা নুন, আর একটায় গোলমরিচ গুঁড়ো, ওই জন্য নিয়েছি। কাপ নিয়েছি দুটো, আমার সব থেকে দুর্বল জায়গা, কাপ নিয়েছি, এই কালারটা নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান ছিল, তো দুটো সেম সেম নিয়ে নিয়েছি। আর গোপালকে একটু পুজোর সময় একটু লুচি সুজি করে দেওয়ার ইচ্ছা আছে, ওই জন্য একটা ছোট্ট মতো সুইট দেখতে করা নিয়েছি গোপালের জন্য। এটা রেখে দেবো, আমি ইউজ করব না। আর স্যানিটারি ন্যাপকিনে অফার চলছিল, দু প্যাকেট নিয়ে নিয়েছি, মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, এক প্যাকেট 80 টাকা। স্যানিটারি ন্যাপকিন কিনেছি, এই হচ্ছে কেনাকাটা, আর কিছু কিনি। চল, মেনলি যাওয়া হচ্ছে গোপালের জামাগুলোর জন্য, গোলুর আর কি, গোলুর জামাগুলোর জন্যই যাওয়া। তো চলো এবারে যাবো আমার বাড়ি, মাদের পুজোর জামা কাপড়গুলো দিয়ে আসতে যাবো, শান্তুকে নিয়ে যাবো না, রেখেই যাবো, কারণ যাবো আর চলে আসবো। আকাশ বলছিল বিকেলে যাবে, কিন্তু একবার শুয়ে না আর উঠে যেতে ইচ্ছা করে না, ওই জন্য ঘুরেই চলে আসি, তারপরে দেখা যাবে। রোদ উঠছে, মেঘ করছে, বাইরের ওয়েদারটা একদম কি হবে কে জানে। আমরা তো বিশালে গেলাম, কি পরিমাণে রোদ ছিল, গেলাম যখন বৃষ্টি হচ্ছিলো, বেরোলাম যখন হাঁকা করছে রোদ, এই হচ্ছে ব্যাপার। এখনো আমার আর একটা জামা কেনা বাকি, পুবলার, পুবলার কিছু এখনো কেনা হয়নি। পুবলার জামাটা আমি বিশাল থেকে বাচ্চাদের জামা কেনাটা প্রেফার করি না, কারণ আমার কোয়ালিটি না কেমন যেন একটা বাজে বাজে লাগে, ওই জন্য ওটা অন্য মানে দোকান দোকান থেকে কিনবো। তো এই রোদেতে আর বের যেতে পারিনি, আকাশ বললো ওই শান্তুকে ও বাড়ি থেকে আনতে যাবে, আমরা ঘুরতে যাচ্ছি বললাম, শান্তুকে আনতে যাবো, তখন গিয়ে পুবলার জামাটা দিয়ে আসবো, ওই জন্য চিন্তা ভাবনা করে পুবলার জামাটা আর আজকে কেনাকাটা হয়নি, না তো আজকে একসাথেই সব দিয়ে আসতাম তাহলে হয়ে যেত আর কি, তো কেনা হয়নি আর কি হবে, কারণ আজকে বলেছিলাম কিনে নেবো, এত রোদ উঠেছে বাবি আর যেতে চাইলো না, তাছাড়া ও শরীরটা একটু খারাপ, তো ওই জন্য আর কি। তো চলো ও বাড়ি যাই, গিয়ে একটুখানি যতক্ষণ থাকবে একটুখানি বুকি কোকোর সাথে দেখা করিয়ে দেবো, তাহলে ঠিক আছে সব এখানে আমাদের জামা কাপড় ঢাই। আর কালকে থেকে তো ভিডিওটা শুরু করেছি, ভিডিওটা শুরু করেছিলাম যে কালকে কিছুটা তোমাদের জামা কাপড় দেখিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই ভিডিওর সাথে সেগুলো অ্যাড করে দেবো, ঠিক আছে। ওরা কি করছে চলো দেখাই, কেচে যাচ্ছে রে, কেচে যাচ্ছে রে, কার জুতো রে অত বড় বড়, কার জুতো রে অত বড় বড়, তোর পা অত বড় বড়, বাবা আমার হয়ে যাবে তো জুতো গুলো, কবে কিনলি রে? আমার দাদু কিনে দিয়েছে, দেখি জুতো দুটো কি সুন্দর দেখতে হয়েছে, বাবা বা ওটা তো আমার হয়ে যাবে, কত বড় বড় জুতো, এটা দড়ি নেই বলে বড় লাগে। ও আচ্ছা, কোথায় দিন রাতে জিনিস দেখে এটা করেছি, বাবা কি সুন্দর, এটা কার ফটো, এটা কার ফটো বলো, সুন্দর হয়েছে, খাবি এটা। এই যে আমার মুঙ্গলু এখানে বসে রয়েছে টলুকটু করতে হবে বলে, এখানে যায়নি তো। এই যে আমার মুটি এখানে বসে রয়েছে, ওর টলুকটু পেয়েছে, যাচ্ছে না তোর। কোকা কই, কোকাবু, ওই যে কোকাবু, ওই যে কোকাবু, এতক্ষণ লাফালাফি করে সব ক্লান্ত, সব ক্লান্ত, আর শান্তুর তো এই যে ঘুরে বেড়াচ্ছে, শান্তুকে তোমরা সবসময় দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে, এই যে হাঁপাচ্ছে দেখো দেখো, আর এই যে মোটু এখানে বসে রয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে
আর বাবা গেছে মাঠে, মাঠ থেকে আসুক তারপরে দেখা করাবো, ঠিক আছে? এই যে মা এই পাপোশ টানতে বলেছিল বিশাল থেকে, মাকে এনে দিয়েছি। আর পূজোর জামা কাপড় গুলো দিয়ে গেলাম, সেটা তোমরা আগেই দেখে নিয়েছো। দাদুর জামা কিনতে বারণ করেছো, কর্নফ্লেক্স কিনতে বলেছে দাদুর জন্য, কর্নফ্লেক্স। এই হচ্ছে শপিং। তো বাড়ি থেকে চলে এসেছি, কী কী রান্না বান্না হয়েছে দেখো। মাছের ঝোল হয়েছে এখানে, মাছের টক হয়েছে, ওই ছোটো ছোটো মাছগুলোর টক হয়েছে আর কি। আর এদিকে হয়েছে পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, ঠিক আছে? তো এই যা এই সব দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাবা চপ নিয়ে এসেছিল। তো এইখানে দেখি সকালের দিকে বেরোবো একটুখানি, ওই জন্যই আরো কালকে সকালের দিকে শান্তুর ওষুধপত্র কেনা কাটা এখনো বাকি রয়েছে, আজকে কিছু কেনাকাটাই তো হলো না, তো কালকে সকালের দিকে ওইসব কিনে কাটে তারপরে বিকেলের দিকে বাড়ি যাব। আর কালকে আমাদের গিজার টিজারগুলো লাগানোরও ব্যাপার রয়েছে, তো কালকে ওই তিনটের দিকে যাবে সব লাগানোর জন্য। তো আমরা এখান থেকে দুপুরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাব, আর সকালে কেনাকাটাগুলো সেরে নেব। এই সব প্ল্যান করা হয়েছে, ওই জন্য আজকে গেলাম না। আর সন্ধ্যাবেলা দেখতেই পেলে বাবা সব চপ টপ নিয়ে এসেছিলো, ভেজিটেবল চপ আর আমের চপ, দুটো চপই খুব সুন্দর ছিল। আর স্যালাড দেয়নি বলে আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছিলাম, শশা ছিল না, আর চা করেছিলাম রচা আদা দিয়ে। এইসব খাওয়া দাওয়া হলো, এতক্ষণ যাবৎ একটু গল্প গুজব করছিলাম, আর বিগ বাস্কেটে কিছু জিনিস অ্যাড কাট করলাম কালকে যাতে ডেলিভারি টাইম মতো পেয়ে যাই, কারণ সোমবার থেকে আবার আকাশের অফিস, তো টিফিনটা টিফিন টিফিনও দিতে লাগবে, তো সেই সব আর কি কেনাকাটার জন্য। আর শান্তুকে দেখো, সবাই ও ঘরে চলে গেছে আর আমি আর শান্তু এখানে রয়েছি, কারণ এসি চলছে যেহেতু শান্তুর না তো গরমে কষ্ট হবে, ওই জন্য এসি চলছে এবারে, ওই জন্য ওকে ওই ঘরে নিয়ে যায়নি। আর ও লাফালাফি করছে, ওকে ও ঘরে কেন নিয়ে যায়, তাই তো উঠতে পারবে তো, এটা নিচু খাটত, ডাকছে ওকে তুলে দিতে হবে, এসো উঠতে পারো তুমি। শোনাই তো ওঠো, না উঠে উঠে খাটে ওভাবে এটাতে উঠতে পারবে না আর কি। তো যাই হোক, হচ্ছে এই সব চলছে সন্ধ্যা থেকে। আর ভিডিও বলতে আগে টুকিটাকি দেড়ুমানি জাপ করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে ও বাড়িতে একটু শ্যুট করেছিলাম, তারপর ও বাড়ি থেকে আসলাম, এসে স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো ফুলে ফুলে আছে, বেশ ভালো ঘুমিয়েছি। তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখন কাজবাজ বলতে শান্তুর ওটস ওখানে ভিজিয়ে নিয়ে চলে এসেছি, আর ভিডিও তো কালকে এডিট করে আপলোড করাই রয়েছে, ওটাই কাজবাজ সারবো, সেরে পাবলিক করে দেবো, আর একটু লাইভে আসবো এখন, বুঝলে? তো এখন বাজে পুরনো এখনও 8টাও বাজেনি, তো যাই হোক টাইম আছে হাতে এখনও অনেকটা, তো একটু লাইভে আসবো, শান্তু শুচ্ছে গুটি শুটি করে। তো যা কেনাকাটা করেছি সব ছড়ানো ছিটানো ছিল, ব্যাগে সব ভরে রেখে দিয়েছি, এই যে চাটুর হ্যান্ডেলটা বেরিয়ে আছে এখানে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো আবার তোমাদের সাথে পরে আসছি, একটু লাইভ করে নিই, করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ঠিক আছে শোনো, ঠিক আছে শোনো, সোনুকে ওষুধপত্র দিয়েছে, একদম ঠিকঠাক আছে, চিন্তার কিছু নেই, জিজ্ঞাসাও করে নিয়েছি, ওষুধপত্রগুলো খেলে ও একদম ঠিকঠাক হয়ে যাবে, ওই জন্য আরও মন থেকে একটুখানি শান্তি পেয়েছে, খুব চিন্তায় ছিলাম আমি শান্তুকে নিয়ে, শান্তু শুনছে র্যাপটাপ করে। এই যে শান্তু, চিন্তায় ছিলাম আমি, আমি চিন্তা করছিলাম তোমাকে নিয়ে, করছিলাম চিন্তা তোমাকে নিয়ে, শুনছে? আরে শান্তুও গেছিলো আমাদের সাথে ওই বাড়িতে, তোমাদের তো দেখিয়েইছি, শান্তুকে নিয়ে গেছিলাম একবার ও বাড়ি থেকে, চিকন আর ভাত খেয়ে চলে এসেছিলো, তাই না? আর আমার এই সুযোগে আইব্রুটাও হয়ে গেছে, আমার আইব্রুটা নিয়ে প্রচণ্ড আমি চিন্তায় ছিলাম, আর লাকিলি একদম ফাঁকা ফাঁকাই পেয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল। মানে আমি চিন্তা করছিলাম এই পুজোর টাইমে মানে ফাঁকা পাওয়া খুবই চাপের, মানে একজন দুজন হলেও থাকবে, আমাকে গিয়ে বসে থাকতে হবে, এই চিন্তাই আমি করছিলাম। তো কালকে রাতেই যাব বলছিলাম, ভাবি কিছুতে আমাকে যেতে দিল না, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো
ওই জন্য আর চিন্তা ভাবনা করে আর কালকে যায়নি, বললো আজকে সকালবেলা একদম গিয়ে করে নিবি। আর লাকিলি ফিরছি আর দেখি সবে সবে খুলছে, তো একদম ঢুকে গেছে। ভাবলাম তুই ব্যাগপত্রগুলো নিয়ে বাড়ি যা, আমি যাচ্ছি বলে আইব্রু করে চলে এসেছি। আইব্রু করলে একদম মুখটাই চেঞ্জ হয়ে যায়, মানে ভালো লাগে আর কি, আর কিছুই সাজতে গুজতে লাগে না। আর আইব্রু যদি বাজে একদম সেপে থাকে, যতই সাজো করো কিচ্ছুতে বানায় না, কিচ্ছুতে না। আর যারা মেকআপ করতে পারে, বিভিন্ন রকম কাজল ফাজল দিয়ে সেট করে রাখে, তাদের ব্যাপারটা আলাদা। আমি কোনোদিনই সেরকম সাদা গোজা পছন্দ করি না, একদম সিম্পল থাকতেই পছন্দ করি। আমি যেমন যেরমভাবে পৃথিবীতে এসেছি সেরমভাবে থাকতে আমি পছন্দ করি, আমার অত সাজগোজা আসে না। সাজগোজার মধ্যে ওই লিপস্টিক কাজল আইলাইনারটা খুব, মানে যেদিনকে সাজি সেদিনকে আইলাইনার পরি, না তো একদমই আইলাইনারও পরি না, শুধু কাজলটাই, কাজল লিপস্টিক আর সাজানোর নেল পলিশ। আর কিছু আমাকে আমার এক্সট্রা কিছু আর দেখতে পাবে না, কারণ আমি কিছুই করি না, ফেস পাউডারটা পর্যন্ত মুখে লাগাই না, আমার ভালো লাগে না, আমার মনে হয় ন্যাচারাল লুকটাই বেশি আমার সাথে যায়। তো যাই হোক, চলো আবার আস্তে ধীরে তোমাদের সাথে কথা হচ্ছে, একটু লাইভ করে নিই টপ করে, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে, আজ নেক্সট দিন কালকে ভিডিওটা শেষ করা হয়নি, গপু লুকে ঘুম থেকে তুললাম সবাই মাত্র, আর শান্টুকেও খাইয়ে দিয়েছি, আর এখন বাজে 9:10। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো, এখান থেকে আরেকটা ভিডিও শুরু করবো নতুন। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজকেও একটু বেরোবো, তো টুকিটাকে একটু কেনাকাটা আছে, শান্টুর ওষুধপত্র, আর আমার না ঠান্ডা লেগে পুরো এই সাইডটা ব্যথা হয়েছে, ফুলেওছে, আই হোপ মানে আমার মনে হচ্ছে আর কি, তোমাদের বোঝাতে পারবো না ক্যামেরায়। তো যাই হোক, টাটা, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা সবাইকে। কত পরিমাণে ফুল হয়েছে নয়নতারাটা, প্রত্যেকটা ডালে ডালে ফুল হয়েছে। নয়নতারা একটু করে আমি দেখেছি, একটু পুরোনো গাছ হলে ভালো ফুল হয় আর কি, বসানোর সাথে সাথে অত ভালো হয় না, একটু পুরোনো গাছ হলে ভালো ফুল দেয়। অনেকদিন পরে এই ভিউটা দেখছো তাই না? এই মানি প্ল্যান্টটা বসিয়েছিলাম, কি সুন্দর হয়েছে দেখো, নিচের দিকগুলোই পাতা নেই কিন্তু উপর দিকগুলোই পাতা আছে।